का उठा सा दिल में तूफान है नैना, कभी जो धूप सेकते थे नैना, ठहर के छांव ढूंढते हैं जुदा हुए कदम जिन्होंने ली थी ये कसम, मिलके चलेंगे हरदम, अब बांटते हैं ये दम भीगे नैना, जो सांझ ख्वाब देखते थे नैना, बिछड़ के आज रो दिए हैं। जो सांझ ख्वाब देखते थे नैना, बिछड़ के आज रो दिए हैं।
तुझको पता है जो छाया धड़कन पे चाहत का नशा है दीवाना तेरा बेखबर हो रहा है जानी শুনলেন বলিউডের কিছু সুপারহিট সুপারহিট সংস গানগুলো গেয়েছেন অরিজিৎ সিং, কুমার শানু, বিভিন্ন শিল্পীদের গাওয়া অসাধারণ কিছু সুপারহিট ফিল্মি সং আপনাদের শোনালাম। তারই সাথে আজকে আমি কিছু বাগান দেখাবো, ফলের বাগান। অবশ্যই আপনারা দেখবেন, এই যে দেখতে থাকুন, এই যে কী সুন্দর, একেবারে বিশাল বড় বড়, একেবারে পাকা লেবু। আপনাদের আমি প্রতিদিনই কিছু বাগান দেখিয়ে থাকি, কিন্তু আজকে আমি আরও কিছু বাগান দেখাবো।
তাছাড়া তার সাথে আমি কিছু আপনাদের ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দেব, যে টিপসগুলো সবারই জানা দরকার। এবং অনেক নতুন ইউটিউবার যারা আছেন, আপনারা সবাই জানেন যে আমি সবসময়ের জন্য নতুন ইউটিউবারদের জন্যই বলি, কেননা যারা পুরনো ইউটিউবার আছেন তারা ইউটিউবের সম্বন্ধে সব কিছুই জানেন, আর যারা জানেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ করে যাবেন, গান শুনবেন কিন্তু আমার ভয়েসটা স্কিপ করে যাবেন যাদের প্রয়োজন নেই। কিন্তু যেসব ইউটিউবার নতুন আছেন, যাদের প্রয়োজন, যারা এখন পর্যন্ত ইউটিউবে তেমন কিছুই শেখেননি, কেবল পা দিয়েছেন, ইউটিউবের কোনো সেটিংসই জানেন না, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি খুবই কার্যকর হবে, অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বলিউডের সুপারহিট সুপারহিট সং নিয়ে আসলাম, যে গানগুলো গেয়েছেন অরিজিৎ সিং, তাছাড়া আছে আরও কুমার শানু, অলক ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের গাওয়া সুপারহিট সুপারহিট সং, একেবারে ট্রেন্ডিং সং, যে গানগুলো এখন পর্যন্ত ট্রেন্ড করছে। আর তারই সাথে আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু ভালো ভালো ভিডিও ব্যাকগ্রাউন্ডে দিয়ে থাকি, যে ভিডিওগুলো দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে এবং ভিডিওটি দেখতে ইচ্ছে করবে। এই ভিডিওর সাথে সাথে আমি আপনাদের আরও ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দেবো, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন, যারা এখন পর্যন্ত ইউটিউবে তেমন কিছুই শেখেননি। ইউটিউবে অনেক সেটিংস থাকে, অনেক কিছু জানার থাকে, সেগুলো অবশ্যই জানতে হয়, অনেক কিছু আছে, না জানলে পরবর্তীকালে চ্যানেলের উপর অনেক প্রভাব হবে। কেননা আপনি ধরুন ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানেন না, ইউটিউব কমিউনিটি গাইডলাইন, ইউটিউবের সেটিংস, তারপরে ইউটিউবের যত নতুন নতুন আপডেট, এগুলো সম্বন্ধে অনেক ইউটিউবাররা কিছুই জানেন না। আজকের এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য, যারা একেবারে নতুন ইউটিউবার, যারা নতুন ইউটিউবে পা দিয়েছেন, তাদের জন্য যাদের কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানা নেই। কমিউনিটি গাইডলাইনটা ইউটিউব করতে গেলে আগে সবারই জানা দরকার, কেননা কপিরাইট আসলে কোনো ব্যাপার হয় না, তাও মেনে নেওয়া যায়, কিন্তু কমিউনিটি গাইডলাইন যদি আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। প্রথমত যদি আপনার চ্যানেল মনিটাইজ থাকে, আর তাহলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনার পরপর দুটো তিনটে আসলে চ্যানেলটি ডিলিট হয়ে যাবে, আর আপনার চ্যানেল তো ডিমনিটাইজ হয়ে যাবেই। কিন্তু আপনার চ্যানেল একেবারে নতুন, আপনি এখনও ইউটিউবে পা দিয়েছেন কেবল, এখনই যদি আপনি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেন তাহলে কী প্রভাব পড়বে? প্রথমত আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, পাবলিক ওয়াচ টাইম মানে যে ওয়াচ টাইমটা আপনার ভিডিও পাবলিক করা আছে, সেই ভিডিও থেকে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হবে। তারপরে অনেকে কিন্তু ভিডিও আনলিস্টেড করেন বা প্রাইভেট করেন, এইসব করলে কিন্তু হবে না। আপনি যদি কোনো ভিডিও প্রাইভেট করে রাখেন তাহলে কিন্তু সেই ওয়াচ টাইম কাউন্ট হবে না। এই কারণে বলে পাবলিক ওয়াচ টাইম, মানে আপনার যে ভিডিওগুলো পাবলিক হয়ে আছে সেই ভিডিও থেকে যা ওয়াচ টাইম আসছে সেই ওয়াচ টাইম কাউন্ট করে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় তবেই। আর লাগবে আপনার কি 1000 সাবস্ক্রাইব, এই হচ্ছে মেন হচ্ছে দুটো ক্রাইটেরিয়া। আর তারপরে আছে আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন থাকা যাবে না। আপনি হয়তো ভুল করে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে খেলেন, কেননা প্রথম অবস্থায় কেউ কিছু জানে না, কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আপনি অ্যাপ্লাই করলে আপনার অ্যাপ্লাইটি ক্যান্সেল হয়ে যাবে। তখন কী হবে? তখন দরকার আপনার 90 দিন অপেক্ষা করতে হবে। আর প্রথম অবস্থায় যখন আপনি অ্যাপ্লাই করছেন তার মানে আপনি 1 মাস পরে অ্যাপ্লাই করতে পারবেন। ফার্স্টবার অ্যাপ্লাই করতে গেলে যদি ক্যান্সেল হয়ে যায় আপনি 1 মাস পর অ্যাপ্লাই করা যায়, কিন্তু দ্বিতীয়বার হলে 90 দিন। তার মানে আপনি প্রথমবার আপনি অ্যাপ্লাই করছেন আপনার ক্যান্সেল হয়ে গেছে, আপনি যদি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে আপনি 90 দিন পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কেননা 90 দিনের পর আপনার ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সরে যাবে।
কিন্তু যতক্ষণ পর্যন্ত না সরবে ততক্ষণ পর্যন্ত আপনি চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন না। এই কারণে কমিউনিটি গাইডলাইন অবশ্যই জানা দরকার। এবার কমিউনিটি গাইডলাইনে কী কী আছে? প্রথমত কমিউনিটি গাইডলাইনে আছে, ধরুন আপনি, আমরা প্রথমেই যখন ভিডিও পাবলিক করি তার আগে সেটিংস আছে, ওখানে লেখাটাকে ইজ ফর নট মেড মেস কিডস, ইজ ফর নট মেড কিডস লেখা আছে, ওইটাকে আমাদের ইয়েস কিংবা নো করতে হয়। এইবার দেখা গেল আপনি ওখানে নো করলেন যে আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য না, অথচ আপনি সেখানে বাচ্চা দেখালেন এবং ভিডিওটি বাচ্চাদের জন্য, চাইল্ডের জন্য, আর আপনি চাইল্ড নিয়ে ডেঞ্জারাস কিছু দেখালেন। দেখা গেল অনেকেই আছে না, বাচ্চাদের নিয়ে অনেক রকম খেলা টেলা দেখায়, একটু ঘরের মধ্যে অনেক রকম বেশ একটু ডেঞ্জারাস কিছু খেলা টেলা দেখায়, সেগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তারপরে দেখা গেল কিছু অ্যাপ আছে, অনেক ইউটিউবারগুলো এই করেন, ধরুন কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো প্লে স্টোরে পাওয়া যায় না কিন্তু ক্রোম ব্রাউজে পাওয়া যায়, আপনি যদি সেই সব অ্যাপ কী করে ডাউনলোড করতে হয় যদি দেখান তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আপনি তো মনে করছেন যে সাধারণ অ্যাপ, এই অ্যাপটা কী করে ডাউনলোড করতে হয় ক্রোম ব্রাউজ থেকে আপনি দেখিয়ে দিলেন, তাহলেই গেল আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। প্রথম অবস্থায় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে না, ইউটিউব জানে যে প্রথম দিকে সবাই ভুল করতেই পারে, কেননা সবাই প্রথম এসছে, এই কারণে সবার ভুল হতেই পারে। তাই প্রথমে কী করে ইউটিউব আপনাকে একটি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবে যে ফার্দার আর আপনি এই ধরনের ভুল করবেন না, একটি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল যে যা ভুল করেছেন যা দেখিয়েছেন এই ধরনের ভুল আর করবেন না। দ্বিতীয়বার করলে তখন কপিরাইট স্ট্রাইক চলে আসে, আর যদি তেমন কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। ওই 90, যে কোনো কপিরাইট স্ট্রাইক 90 দিন চ্যানেলে স্থায়ী থাকে, 90 দিন পর সেই কপিরাইট স্ট্রাইক ইউটিউব থেকে অটোমেটিক ওটা মুছে যায়, উঠে যায়, তারপরে আপনি অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। এই হচ্ছে গেল কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক। আরও একটি আছে কী কারণে হয় সেটা হচ্ছে আমি যেটা আগেও বলেছি, এইবার আরেকটি হচ্ছে যে আপনি ইউটিউব থেকে কী করে ভিডিও ডাউনলোড করতে দেখালেন। অনেকেই আছেন যারা আগে দেখাতেন যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, ইউটিউবের ভিডিও কিন্তু ডাউনলোড করা যায় না। এই একটি কথা মনে রাখবেন সবসময়ের জন্য যে ইউটিউবের ভিডিও কোনো সময় ডাউনলোড করা যায় না, আর আপনি যদি, হ্যাঁ ডাউনলোড করা যায় কি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আর আপনি যদি সেই ভিডিও দেখান যে আপনি থার্ড পার্টির অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয় সেই ডাউনলোড যদি দেখান তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই কারণে দেখবেন আপনি কোনো ভিডিও পাবেন না যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, ইউটিউবের ভিডিও ডাউনলোড দেখালেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। আবার যদি চলে আসে তাহলে 90 দিন পর সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক উঠে যাবে। এই কারণে বললাম যে যারা নতুন ইউটিউবার তারা তো কিছুই জানেন না এইসব ঘটনা, তাদের সতর্ক হয়ে থাকতে হয়, আর না হলে যে কোনো সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে তখন কিন্তু চ্যানেলের, আর যদি পরপর তিনটে চলে আসে, দেখা গেলো আপনি প্রথম অবস্থায় যখন ভুল করলেন ইউটিউবের চোখে পড়লো না, অনেক দিন পর আপনি তো চিন্তা করলেন না কোনো ব্যাপার না, ইউটিউব কিন্তু যখনই আপনি ভিডিও ছাড়লেন আপনি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলেন ইউটিউব কিন্তু সবসময় চোখে পড়ে না, সব কিছু যে চোখে পড়বে তার কোনো কথা নেই, 10 জন চোর চুরি করলে তার মধ্যে কিন্তু আর 10 জনই ধরা পড়ে না, 8 জন ধরা পড়ে আর 2 জন ছাড়া পেয়ে যায়, সেই 2 জন ধরা পড়ে পরে অনেক পরে। এইবার আপনি যদি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেন প্রথম অবস্থায় ইউটিউব আপনার ভুল ধরতে পারলো না, দেখা গেল 5 মাস 6 মাস 1 বছর বগিয়ে ধরা পড়লো, তখন আপনি কপিরাইট গাইডলাইন খেয়ে যাবেন। এইবার যদি আপনি ধরা পড়লেন না, ঠিক আছে আপনি চ্যানেল মনিটাইজ করলেন তাহলে তো হয়ে গেল, কিন্তু একটা থাকবে মানে ভয় থাকলো, পরবর্তীকালে যখন ইউটিউব আবার চেক করবে একসময় ধরা পড়বেই, আর 2 দিন পরপরই ইউটিউব কিন্তু সবার চ্যানেল চেক করে।
প্রতিটি চ্যানেল, প্রথমত কি ইউটিউব তো নিজে চেক করে না, কারণ হাজার হাজার কোটি কোটি ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে, তা সবার চ্যানেল একটা হিউম্যান মানুষে চেক করবে কী করে? সেখানে কী করে, অ্যালগোরিদম চেক করে। অ্যালগোরিদম চেক করলে তো আর সময় লাগে না, সে একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমে পড়ে যায়, অটোমেটিক চেক হয়ে হতে থাকে, দিনের মধ্যে কয়েক কোটি চ্যানেল চেক হয়ে যায়। প্রথমে চেক করে কারা? প্রথমে চেক করে ইউটিউব অ্যালগোরিদম, সেখানে যদি কোনো ত্রুটি পায় তখন ইউটিউব যে টিম আছে তারা নিজেরা সেই ত্রুটিটা চেক করে দেখে যে সত্যি কি না, অ্যালগোরিদম ভুলও তো করতে পারে, তখন তারা চেক করে দেখে, তারপর যদি দেখে যে হ্যাঁ সঠিক, তখন তারা তখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। এই হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে এইভাবে। এইবার আপনাদের সব ক্ষেত্রেই সতর্ক থাকতে। এছাড়া আমি আজকের ভিডিওতে আপনাদের কিছু, এই দেখুন লেবু দেখাবো, অসাধারণ ফল। আমি গিয়েছিলাম একটি গ্রামে একটি নার্সারিতে, দেখুন দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর মানে ভাবা যায় না, একেবারে হলুদ হয়ে আছে। দেখুন একটি টবের উপরে গাছ বাঁশ দিয়ে বাঁধা, যাতে ফলের ভারে গাছ ভেঙে না পড়ে। দেখুন টবের উপরে হলুদ হয়ে ঝুলে আছে, দেখে আপনারও লোভ লেগে যাবে। এত বড় বড় লেবু, কমলা লেবু, সেটা মানে না দেখলে বিশ্বাস করা যাবে না যে সত্যিকারই যে এখানে এত বড় কমলা লেবু হয়। অসাধারণ দেখতে, অসাধারণ, যে খেতেও ইচ্ছে করে, লোভ লেগে যায়। এখন সত্যি সত্যি খাওয়া যাবে তো না, কেননা এগুলো ওদের এই দেখিয়ে ওরা গাছ বিক্রি করে, ওদের ব্যবসা, এই কারণে দেখবেন ওরা সহজে পারে না, বিক্রি করে না, কাস্টমারদের এই দেখিয়ে প্রলোভনে ফেলে, তারপরে সেসব গাছগুলো বিক্রি করে। আজকে অনেক কথা বললাম ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে, ইউটিউবে বিভিন্ন রকম টিপস নিয়ে। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন সাহায্যের জন্য, যত রকম সমস্যা হোক না কেন আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সে যে সমস্যাই হোক, কমিউনিটি গাইডলাইনের জন্যই বলেন, অ্যাডসেন্সের জন্য বলেন, চ্যানেল মনিটাইজের জন্য বলেন, যে কোনো সমস্যা যদি পড়ে থাকেন আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি চেষ্টা করব সেই ধরনের গান রিআপলোড দেওয়ার। আর দেখতে থাকুন এই ধরনের গান। আর এই দেখুন ফটোটা আমি সামনে নিয়ে আসছি, জুম করে দেখুন, এইবার দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে, কি সুন্দর, একেবারে রঙগুলো দেখলে দেখুন মাথা খারাপ হয়ে যাবে। আর এত লেবু ফুলেছে গাছটাতে মানে ভাবা যায় না, সব পাকা, দেখুন কোনো কাঁচা লেবু নেই, পুরো পেকে আছে। এই ধরনের গাছ কিন্তু এখানে প্রচুর আছে, প্রচুর লেবু, বিভিন্ন প্রজাতির লেবু, শুধু এক প্রজাতির লেবু নয়, এখানে হাজার হাজার লেবু চারা, আর প্রতিটি আলাদা, প্রতিটি লেবু চারা আলাদা। এখন যেটা দেখছি এইটা একটি একরকম, তার পাশে আছে আর এক রকম, তার পাশে আছে আর এক রকম, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন, সব দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে। অবশ্যই আমি আপনাদের ধীরে সুস্থে পরপর দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি অনেকে কমেন্টস করেছেন যে এই ভিডিওগুলো আপনি কোথা থেকে তুলি, আমি এই ভিডিওগুলো দেখুন আমাদের লোকালয়ে তুলি, আমি বেশি দূরে যাই না, আমার লোকালয়ে আছে, লোকালয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি গাড়ি নিয়ে ছবি তুলি যখন আমার ভিডিওর প্রয়োজন পড়ে। একবারে আমি অনেকগুলো ভিডিও শ্যুট করে রাখি, প্রতিদিন একটা দুটো করে ভিডিও শ্যুট করি না, আমি একদিনে না হলেও আমি প্রায় 15-16 দিনের ভিডিওটা আমি শ্যুট করে রাখি, তারপরে এক এক করে আমি আপলোড দিই, কেননা প্রতিদিন তো আর বেরোনো সম্ভব না। এই আপনারা সবাই জানেন যে গান কালেক্ট করতে হয়, তারপরে সেটাকে এডিট করতে হয়, নিজের অনেক কাজ থাকে, সেটাকে আপলোড দিতে হয়, যদি সারা দিন যদি ভিডিও শ্যুট করে বেড়াবো তাহলে এই সব কাজগুলো কখন করব। যে কারণে আর আমার এই একবারে ভিডিও তুলিনি, আমি প্রতিদিন সকাল 8টায় একটা ভিডিও আপলোড দিই, আর রাত আর বিকেল চারটে একটি ভিডিও আপলোড দিই, তা প্রতিদিন আমি দুটো ভিডিও আপলোড দিই। তাই দুটো ভিডিও আপলোড দিলে
দুটো ভিডিওর জন্য তো আমার অনেক ভিডিও শ্যুট করতে হয়, প্রতিদিন ধরুন আমার দুটো ভিডিওর 15 মিনিট 20 মিনিটের নিচে আমি কোনো ভিডিও আপলোড দিই না, সব বড় বড় ভিডিও। এই কারণে আমি একবারে অনেক ভিডিও শ্যুট করে রাখি। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের কোন ধরনের গান পছন্দ। আমি মোটামুটি সবই ধরনের গান মানে আপলোড করে থাকি। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে তো অবশ্যই আমি আপলোড দেব সেই ধরনের গান। তাই আপনারা আশা করি কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন। আর আমি প্রথমেই বলেছি যে আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দেব। যারা নতুন ইউটিউবার আছেন তাদের অনেক রকম প্রবলেম হয়, বিভিন্ন রকম সেটিংস থাকে, তারা জানে না, অনেক সমস্যা হয়, চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই ঠিকমতো করতে পারেন না, চ্যানেলে প্রবলেম আসে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়তে হয়, ব্যাঙ্কের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়, বিভিন্ন অনেক রকম সমস্যা আছে অনেকেরই। তাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যত রকম সমস্যা সমাধানের জন্য। যদি না পারি তাহলে আপনি আমি আর একজনকে পাঠাবো, মানে যাই হোক আপনাদের আর যদি না পারেন আপনি টিম ইউটিউবের সাথে যোগাযোগ করবেন। সেই টিম ইউটিউবের সাথে আপনি কীভাবে যোগাযোগ করবেন, কোথায় গিয়ে কন্ট্যাক্ট করবেন, অনেকের আছে আবার প্রথম ফার্স্ট পেমেন্ট আসে না, পেমেন্ট পেতে দেরি হয়, কী কারণে দেরি হয়, সব কিছুই আমি আপনাদের জন্য বলবো যদি আপনারা সেরকম শুনতে চান বা কমেন্টস করেন বিভিন্ন। আর আমি সবাই জানেন যে আমি টেক চ্যানেল করি, আমি টেক চ্যানেল সম্বন্ধে বিভিন্ন রকম টিপস দিয়ে থাকি। আবার আরেকজন কথা বলেছেন যে দাদা আপনি এরকম আগে তো কার্টুন ভিডিও তৈরি করতেন, কার্টুন ভিডিও এখন আর তৈরি করছেন না কেন? আমি কার্টুন ভিডিও তৈরি করি, করবো কিছুদিন যাক, কারণ কার্টুন ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় প্রয়োজন, প্রচুর সময় লাগে, আমার অত সময় নেই। কার্টুন ভিডিওর মানে খুব খুঁটিনাটি ব্যাপার আছে, তো সেটিংসের ব্যাপার আছে, প্রচুর আস্তে আস্তে ধীরে সুস্থে কার্টুন ভিডিও মেক করতে হয়। একটা কার্টুন ভিডিও মেক করতে গেলে প্রচুর টাইম লাগে, যে কারণে আমি সেই সময়ের অপেক্ষা দিকে তাকিয়ে আমি এখনও কার্টুন ভিডিও সহজে তৈরি করছি না। তবে সামনে আমি কার্টুন ভিডিও আবার মেক করব। উনি জিজ্ঞাসা করছিলেন যে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও মেক করার জন্য কোন এডিটিং জন্য এডিটের জন্য কোন অ্যাপটি সবথেকে ভালো হবে। দেখুন আমি আর এ নিয়ে ভিডিও আমার আছে অনেকগুলো, আপনারা সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে 2025-এ আর যে কথা বলছিলাম যে কার্টুন ভিডিও মেক কীভাবে করবেন মোবাইল দিয়ে, কার্টুন ভিডিও কী করে মেক করতে হয় মোবাইল দিয়ে, এই নিয়ে আমার ভিডিও প্রায় 3 থেকে 4 ভিডিও আছে অলরেডি। আর একই টপিক নিয়ে বেশি ভিডিও তৈরি করা সম্ভব নয়, কারণ ইউটিউবের গাইডলাইনের ব্যাপার আছে। কিন্তু 2025-এ সামনে 25 আসছে, 2025-এ আপনি কার্টুন ভিডিও মেক করবেন কীভাবে মোবাইল দিয়ে, শুধু মোবাইল দিয়ে, একটি মোবাইল থাকলেই হলো, স্মার্টফোন, আপনি সেই ফোন দিয়ে কার্টুন ভিডিও মেক কীভাবে করবেন 2025। আমি 2025 উল্লেখ করছি বারেবার এই কারণেই, কারণ আমি 24-এ ভিডিও মেক করেছি, যাতে আমার কোনোরকম আমার কমিউনিটি গাইডলাইন না আসে। তাই আমি বারেবার 2025 উল্লেখ করছি। আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নিন। আর যদি বলেন তো আমি কমেন্টস করেন, আমি আবার আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দেখাবো। আর কার্টুন ভিডিও মেক করার জন্য অনেক অ্যাপ আছে, প্রচুর অ্যাপ। এবার বলছেন যে এডিট করার জন্য কোন অ্যাপটি সবথেকে বেটার। দেখুন আমি কার্টুন ভিডিও বলেন আর যে কোনো ভিডিও বলেন, আমি কাইনমাস্টার দিয়ে এডিট করি। আমার কাছে কাইনমাস্টার সবথেকে বেস্ট মনে হয়, কেননা অন্য কোনো অ্যাপে এত ফ্যাসিলিটি পাওয়া যায় না। কাইনমাস্টারে যা সেটিংস আছে এই সেটিংসগুলো আপনি অন্য কোনো অ্যাপে পাবেন না। আর বিশেষ করে আপনি যদি কার্টুন ভিডিও মেক করেন, কার্টুন ভিডিওর জন্য অবশ্যই কাইনমাস্টার দরকার, কেননা আমরা যে কী ইউজ করি চাবিটা, সেই চাবিটা কিন্তু অনেক অ্যাপে নেই। আর কার্টুন ভিডিওতে কিন্তু ওই কীর প্রয়োজন পড়ে, কী না হলে কিন্তু আপনি কার্টুনটাকে এপাশ থেকে ওপাশ নিতে পারবেন না, হাঁটাতে পারবেন না, অনেক কিছু করতে পারবেন না। এই যে সুবিধাগুলো, তাছাড়া কাইনমাস্টার কী হয়, কাইনমাস্টার সব থেকে পুরো মোবাইলটা ধরে চলে আসে, ওর ভিউ পয়েন্টটা খুব বড়। কিন্তু আদার্স যে আছে VN বলেন, আপনি
তারপরে পাওয়ার ডাইরেক্টর বলেন কিংবা যেসব অ্যাপগুলো আছে ইনশট, এদের কিন্তু ভিউ পয়েন্টটা ছোটো। ভিএন খুব ভালো, কিন্তু ভিএন ভালো হলে কী হবে, ভিএনের লেখাগুলো এত ছোটো ছোটো আপনি পয়েন্টগুলো বুঝতে পারবেন না, ধরে ঠিকমতো কাজ করতে পারবেন না। কিন্তু আপনি যখন কাইনমাস্টার ওপেন করবেন পুরো মোবাইলটা ধরে আপনার ভিউ হয়ে যাবে, যে কারণে বড় বড় দেখা যায়। আর কিছু কিছু অজানা সেটিংস আছে, সেই সেটিংসগুলো কিন্তু আপনি ভিএনে পাবেন না। তাই আমার মতে সব থেকে বেস্ট যত অ্যাপ আছে এডিট করার জন্য মোবাইল দিয়ে, আপনার ল্যাপটপ কিংবা পিসিতে আলাদা জিনিস, কিন্তু মোবাইল দিয়ে যখন আপনি এডিট করছেন আমার মতে সব থেকে বেস্ট কাইনমাস্টার। এইবার যার যা পছন্দ যে যেভাবে করতে পারে, কিন্তু আমি ভিএনে একটা সব থেকে ভালো পেয়েছি যে ভিএনে কালার গ্রেডটা খুব ভালো করা যায়, কিন্তু কাইনমাস্টারে কালার গ্রেড করা যায় না। ভিএনে কিন্তু আপনার যে কোনো কালার, সব কালার ধরে 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 আপনি আলাদা এডিট করতে পারবেন, কিন্তু কাইনমাস্টারে এই প্রবলেমটা নেই। কাইনমাস্টারে কী হয়, কাইনমাস্টারে স্যাচুরেশন বাড়িয়ে দেবো, একবারে সব কালারগুলো বেড়ে গেল, কিন্তু ভিএনে তা হবে না। ভিএনে কী হবে, ভিএনে আমি এক জায়গায় রেড বাড়াবো, আর এক জায়গায় ব্লু কমাবো, আর এক জায়গায় গ্রিন বাড়াবো, এইভাবে কিন্তু সব মানে কম বেশি করা যায়, এক একটা অ্যাপে এক একটা ফেসিলিটি। তাই ভিডিও শেষ করার জন্য সেই একই কথা আবার বললাম শেষ করার আগে, যে আপনাদের যদি কাইনমাস্টার পছন্দ না হয় আপনারা ভিএন ইউজ করতে পারেন। যারা কাইনমাস্টার ইউজ করেন তারা সবাই জানেন যে কাইনমাস্টার মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার সব থেকে বেস্ট। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান আমি প্রথমেই বলেছি, কমেন্টস করবেন, যদি কমেন্টস করেন তাহলে অবশ্যই আমি সেই ধরনের গান দিয়ে আপলোড দেবো, যদি কপিরাইট ফ্রি সং আমি সংগ্রহ করতে পারি বা কালেক্ট করতে পারি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার।